সবাইকে মাস্তিটিভিতে স্বাগত। মানে মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে নতুন আরেকটা ক্রিপ্টো মাইনিং অ্যাপের সাথে পরিচয় করে দিতে চাই। আজকে যে ক্রিপ্টো মাইনিং অ্যাপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফক্স নেটওয়ার্ক। ইতিমধ্যে ফক্স নেটওয়ার্ক ব্যাপক সাড়া জাগিয়েছে এবং এক ফক্স নেটওয়ার্ক নিয়ে রিভিউ দেওয়ার আমার মূল কারণ হচ্ছে এই কয়েনটি আগামী মার্চে লিস্টেড হতে যাচ্ছে, তাদের হোয়াইট পেপারে তারা এমনটাই বলেছেন। সো আমি যদি তাদের হোয়াইট পেপারটা আমি আপনাদেরকে একটু করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে থ্রি ডট রয়েছে, এখানে গেলে তাদের হোয়াইট পেপারটা রয়েছে। সো এখানে তারা যেটি বলেছে সেটা হচ্ছে যে এই কয়েনটা হচ্ছে মার্চে লিস্টেড হবে। এখানে দেখতে পাচ্ছেন দ্য কয়েন শুড বি লিস্টেড ইন মার্চ 2022 অ্যাট অ্যান ওপেনিং প্রাইস অফ 50 সেন্ট, মানে 50 সেন্ট তারা হচ্ছে এই কয়েনটি মার্কেটে লিস্টেড করবে মার্চে। সো টোটাল ফক্স কয়েন তারা সাপ্লাই দিবে হচ্ছে আপনার 10 কোটি, দেখতে পাচ্ছেন। সো 10 কোটি কয়েন তারা মার্কেটে দিবে এবং এটার ওপেনিং প্রাইস তারা ধরেছে 50 সেন্ট, মানে 50 সেন্ট। সো 50 সেন্ট বাংলাদেশি টাকা প্রায় 45 থেকে 50 টাকার মতো। সো এই কয়েনটি কিন্তু মার্চে লিস্টেড হতে যাচ্ছে তারা এমনটাই বলেছেন। সো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে মানে আমি যতগুলো মাইনিং অ্যাপ আপনাদের সাথে শেয়ার করি আপনার প্রত্যেকটা মাইনিং অ্যাপের সাথে জয়েন করবেন, কারণ 2030 সালের মধ্যে পুরো বিশ্বটা কিন্তু হচ্ছে আপনার ক্রিপ্টো কারেন্সি জগতে পদার্পণ করবে প্রত্যেকটা দেশ, এবং 2030 সালের মধ্যে হচ্ছে 25,000 কয়েন মার্কেটে লিস্টেড থাকবে। সো আমরা যে কয়েনগুলো এখন মাইনিং করছি এগুলোই কিন্তু আগামী 2 বছর 3 বছর 1 বছর পরে কিন্তু এগুলোও কিন্তু ক্রিপ্টো কারেন্সি লিস্টেড হয়ে যাবে এবং এগুলোর মাধ্যমে লেনদেন শুরু হয়ে যাবে। সো যে কোনো মাইনিং আপনারা পাবেন না, কারণ আপনারা মাইনিং করতে থাকুন, কারণ যেহেতু এখানে ফ্রিতে আমরা মাইনিং করতে পারছি, হয়তো ইতিমধ্যে আমরা এগুলো মাইনিং করে নিতে পারছি ফ্রিতে, কিন্তু একসময় আসবে এগুলো আপনাকে টাকা দিয়ে ক্রয় করে নিতে হবে। সো ফ্রেন্ডস, আমি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি কীভাবে আপনার ফক্স নেটওয়ার্কে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে এখানে আপনারা মাইনিংটা করবেন সেটি দেখে দিচ্ছি। সো ফ্রেন্ডস, প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফক্স নেটওয়ার্ক। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফক্স নেটওয়ার্ক, FOX ফক্স নেটওয়ার্ক। ফক্স নেটওয়ার্ক লিখে সার্চ করলে দেখতে পাবেন এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফক্স নেটওয়ার্ক। আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আমি এটি ইনস্টল করা রয়েছে, এখন আমি ওপেনে ক্লিক করে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, ওপেনে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন ফক্স নেটওয়ার্কের, দেখতে পাচ্ছেন ফক্স নেটওয়ার্ক, ওয়েলকাম ব্যাক, লগ ইন উইথ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সো প্রথমত হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন এবং গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই অবশ্যই গুগলের মাধ্যমে অ্যাকাউন্টে করে নেবেন, কারণ গুগলের মাধ্যমে অ্যাকাউন্টে করলে আপনার অ্যাকাউন্টটি হারানোর সম্ভাবনা থাকে না। সো আপনার সিম্পলি হচ্ছে সাইন ইন গুগলে ক্লিক করবেন, ওকে। সো ফ্রেন্ড, সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলের যে জিমেলটি লগ ইন দেওয়া রয়েছে সেই জিমেলটা আপনারা সেট করে দিয়ে সরাসরি আপনারা এরকম একটা ইন্টারফেসে প্রবেশ করবেন, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের জিমেলটা দিয়ে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে হচ্ছে নিউজ ইউজার সাইন আপ, এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার নেম দিতে হবে, অবশ্যই আপনার NID কার্ড অনুসারে নামটি দিবেন, কারণ এখানে পরবর্তীতে মার্চে আমাদের KYC করতে হবে। সো অবশ্যই আপনার NID কার্ডে যে নামটি রয়েছে অথবা পাসপোর্টে যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার দিবেন, তারপর হচ্ছে আপনার জিমেলটা অটোমেটিক নিয়ে নেবে, আপনার যে জিমেলটা দিয়ে এখানে সাইন ইন করছেন সেটি অটোমেটিকলি নিয়ে নিবে। এখানে হচ্ছে আপনার রেফারেল কোড ইউজ করতে হবে। সো ফ্রেন্ডস, অবশ্যই আপনার এখানে রেফারেল কোড ইউজ করতে পারেন, আমার 94424, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন 94424, এই রেফারেল কোডটিতে আপনার সিম্পল হচ্ছে সাইন আপে ক্লিক করবেন, ওকে। সাইন আপে ক্লিক করার পর ফ্রেন্ডস, আপনার এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনি ফক্স নেটওয়ার্কে আপনার টোটালি অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আপনাদেরকে মাইনিংটা অন করতে হবে। মাইনিংটা অন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্লাউড মাইনিং নামে একটা অপশন রয়েছে, আপনার সিম্পলি এখানে ক্লিক করে মাইনিংটা অন করে দেবেন। সো প্রতি 24 ঘন্টা পরপর আপনি এখানে একবার করে প্রবেশ করে জাস্ট এখানে ক্লিক করে মাইনিংটা অন করে দেবেন। সো ফ্রেন্ডস, আপনারা প্রতি 24 ঘন্টা পর পর এখানে স্টার্ট ক্লাউড মাইনিংয়ে ক্লিক করে তো মাইনিংটা অন করে দেবেন, প্লাস হচ্ছে আপনারা প্রতিদিন করে এখানে একটা ডেইলি রেওয়ার্ড পাবেন, দেখতে পাচ্ছেন এখানে এই বক্সটা আপনারা যদি প্রতিদিন ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে এখানে আপনি একটি বিজ্ঞাপন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে আপনি একটি বিজ্ঞাপন দেখতে পারেন। একটি বিজ্ঞাপন দেখে আপনাকে এখান থেকে 10টা করে কয়েন দেওয়া হবে এবং সেই 10টা কয়েন আপনার হচ্ছে টোটাল ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। সো ফ্রেন্ড, যেহেতু এই কয়েনটি হচ্ছে মার্চে লিস্টেড হতে যাচ্ছে এবং তারা এমনটাই বলেছেন, সো আমরা আশা করি, যেহেতু আমার কাছে এই অ্যাপটি অতটা ভালো মনে হয়নি যে ফক্স নেটওয়ার্কটা একটু ভালো মাইনিং অ্যাপ, আমরা যেরকম BTCS, পাই নেটওয়ার্ক, টাইম স্টপ এই সকল কয়েনগুলোতে কিন্তু আমরা কাজ করি, বাট আমার কাছে মনে হয় নাই যে ফক্স নেটওয়ার্ক তার সমতুল্য কোনো একটা নেটওয়ার্ক। সো
তারপরও যেহেতু এটা মার্চে লিস্টেড হয়ে আছে, যেহেতু আমরা ফ্রিতে এখানে কালেক্ট করতে পারছি, সো সাজেস্ট করব আপনারা জাস্ট এখানে জয়েন করে থাকেন। জয়েন করে 24 ঘন্টা পরপর একবার করে মাইনিং করেন, এবং আপনার মাইনিং স্পিডটা হচ্ছে আপনি প্রতিদিন এখান থেকে একটা প্রতি ঘন্টা একটা করে কয়েন কালেক্ট করতে পারবেন, এবং 24 ঘন্টা হচ্ছে 24টা কয়েন পাবেন। এবং প্লাস আপনি যদি রেফার করেন, রেফারেলের কাছ থেকে আপনি 50% প্রতিদিন পাবেন। সো আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার রেফারেল কোডটা এখানে পেয়ে যাবেন। আপনার কোনো ফ্রেন্ডসদেরকে যদি আপনি জয়েন করাতে চান, এখানে আপনার রেফার কোড রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার রেফার কোড হচ্ছে 94424। আপনি এই রেফার কোড দিয়ে আপনার কোনো মেম্বারকে জয়েন করেন, তাহলে তার 50% প্রতিদিনের ইনকামের একটা অংশ আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এই হচ্ছে অবস্থা। আশা করি আপনারা অ্যাকাউন্ট করবেন, এবং অ্যাকাউন্ট করার পর এখানে হচ্ছে আপনাদের বিভিন্ন সেটিংস রয়েছে, ট্রানজ্যাকশন হিস্ট্রি, ইনভাইট, প্রাইভেসি পলিসি, এগুলো রয়েছে, আপনি এগুলো দেখে নেবেন এবং মাইনিং করতে থাকেন। এবং পরবর্তীতে আপডেট আসলে আমি অবশ্যই আমাদের আপনাদেরকে আপডেটটি জানিয়ে দেবো। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।